বন্ধুটা দেখো আরে এত জল কেন দিচ্ছো আরে সিদ্ধ হবে তো কুমড়ো তরকারি থেকে এত জল দেয় দূর বাবা গরম করতে নি আবার তুমি ইয়েটাকেও ফোড়নটাকেও পুড়িয়েছো তাই এত পোড়া পোড়া গন্ধ বের হচ্ছিল সে তো তোমারই জন্য পুড়ে গেল তুমি তো দিকে বকবক করতে বললে আমাকে ওই জন্য বকবক করতে গেল ভগবান তরকারিতে আমি জলই দিই না বেশ তুমি যাও তো ভালোর জন্য পাগল হয়ে উঠছি আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি আর এসেই পিয়ালির পেছনে লেগে গেছি বলে পিয়ালির অভিযোগ কারণ আমি বাজার থেকে আসার সময় এখানে দেখো তেলে ভাজা নিয়ে এসেছি এখানে মাসির ওই বেগুনি আর চপ ভাজে খুব সুন্দর আর পিয়ালিকে বলেছিলাম দুধ চা করার জন্য তোর ফার্স্টেই অভিযোগ যে কেন দুধ চা করবো লিকার চা করলে ভালো হয় তাই আমি বললাম দেখো পিঁয়াজি মানে এই ধরনের তেলে ভাজা খাওয়ার পর কিন্তু দুধ চা না হলে ঠিক জমে না জানি অম্বল হয় কিছু করার নেই অ্যান্টাসিড আছে তার জন্য আর আমি এসি যে জিনিসটা দেখলাম পিয়ালি কিন্তু অ্যাবসলিউটলি ডাউন তার কারণ হচ্ছে এই যে এই আঙুলটার অবস্থা ওর খুব খারাপ ওর হয়েছে কি এত কিছু খাওয়ানো সত্ত্বেও ওকে ওই নখের যে পাশে নখশুলগুলো হয় ওইটাকে দাঁত দিয়ে ছিঁড়ে খেতে হয় আর ওইটাকে দাঁত দিয়ে ছিঁড়ে খেয়েছে তো যাই হোক মানে ওই ওটা ছিঁড়ে খাওয়ার পরে তেল মশলা লেগে জিনিসটা একদম বিষিয়ে গেছে তো বাধ্য হয়ে আমি আমার অফিসের যে ডাক্তারবাবু আছে তাকে ফোন করলাম দিয়ে বললাম যে ডাক্তারবাবু দেখুন এই ব্যাপার তো ডাক্তারবাবু শুনে বললো হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কেন তুমি কি খেতে খেতে দিচ্ছ না নাকি মানে আলটিমেটলি দেখলাম অভিযোগটা আমার দিকেই ঘুরে এলো আর এখন রেমবিকে আন্টি পড়াতে এসছেন তাই পিয়ালি গেল আন্টিকে একটু চাটা দিতে আর এখানে এরিক একটু গিটার প্র্যাকটিস করছে তো যাই হোক এখন তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে সবসময় ঝিরঝির ঝিরঝির করে তো এর মধ্যে সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে তেলে ভাজা খেতে ভালো লাগে আশা করি তোমরাও প্রত্যেকেই জানো এনজয়ও করো যখন এই ধরনের খাবার খাওয়া দাওয়া হয় আর কি তো যাই হোক এখন আমরা মুড়ি তেলে ভাজা চা খাই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর তোমরা তো দেখলি যে সন্ধ্যেবেলা আজকে মানে চপ বেগুনি খাওয়া হয়েছে তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে বললামই হাতে একটা প্রবলেম হয়েছে এই যে এই আঙুলে একটু নখটা কেটে ফেলেছিলাম দাঁত দিয়ে সেই থেকে একটু এটা বিষিয়ে গেছে দু একদিন ধরে ব্যথাটা হচ্ছে কিন্তু আজ থেকে প্রচুর ব্যথা হচ্ছে বুঝতে পারিনি যে ওটা ওইভাবে বিষিয়ে গেছে সেই শুকনো বিপদ বলে না সেই শুকনো বিপদ আর এখন আমি বসে আছি একটু চা খাচ্ছি মুড়ি চপ বেগুনি এগুলো খেলাম অনেকদিন পরই খাওয়া হলো বেশ ভালো লাগলো আর বর্ষায় তো তেলে ভাজা খেতে বেশ ভালোই লাগে তো রাত্রে রান্নাবান্না কিছু করা হয়নি তো আমি তো ভাবছিলাম যে কী করবো কিন্তু এই হাত নিয়ে না পারবো সবজি কাটতে না পারবো আমি কিছু মানে রুটিবেলা এসব কিছুই করতে খুব কষ্ট হচ্ছে অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করে দিয়েছি ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক বলেছেন খাওয়ার জন্য তো ওরা বললো আজকের ডিনার আমরাই বানাবো রিক রিম রিক এখানে পড়তে বসেছে রিক এখানে পড়তে বসেছে আর রিম্বি ওর বাবাকে হেল্প করছে ওর বাবা কাজে লেগে পড়েছে ওর বাবার তো মানে সুবর্ণ সুযোগ রিম্বি আর ওর বাবা প্ল্যান করে ফেলেছে রিকের খুব একটা ইচ্ছে ছিল না যে আজকে রাত্রে লুচি বানাবো তো আমি বললাম ভাজা টাজা খা লুচি খেয়ে আবার লুচি বলছে এক একদিন চলতেই পারে তুমি অসুস্থ তো যাই হোক ওর রিম্বি ওর বাবাকে হেল্প করে দিচ্ছে রিম্বি লুচি বেলে দিচ্ছে আর ওর বাবা তরকারি চাপাচ্ছে কী করে তরকারিটা চাপাতে হবে আমাকে জিজ্ঞেস করে নিল কুমড়োর তরকারি বানাবে তো সেটা জিজ্ঞেস করলো তারপর এখন বসেছে রিম্বি লুচি বেলতে তো চলো তোমাদের দেখাই রিম্বি কী করে লুচিটা বেলছে আর ওর বাবা রেডি হয়ে গেছে কুমড়োর তরকারি চাপাবে বলে আমি হিং পাঁচফোড়ন শুকনো লঙ্কা সব দিয়ে এলাম বললাম যে কীভাবে বানাবে তো বললো তুমি চলে যাও এখান থেকে আমরা আজকে দেখে নিচ্ছি আর রিক এখন ওদের হেল্প করতে পারছে না ওর একটা ক্লাস চলছে ওই জন্য ও আর হেল্প করতে পারছে না তো রিম্বি আর ওর বাবা এখানে হইও ওর বাবা মেখে দিয়েছে আর দেখিয়ে দিচ্ছে রিম্বি বলছে আমি পারি সেদিনকে তো সেই তোমার মোমোর জন্য হ্যাঁ 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 রিম্বি পারে তবে একটু টেড়া বেঁকা হয় সে তো হবেই ওদের তো আর অভ্যাস নেই আর রিম্বি বলছে এই মানে ও এতই ভালো পারে আর ওইদিকে কড়াই কিন্তু জ্বলে যাচ্ছে এই যে কড়াই জ্বলে যাচ্ছে ঠিক আছে আসলে এতে তুমি জলও ফেলেছো মনে হয় কিছু করতে এসে না না আমি তো জাস্ট এর দায়িত্ব আমাদের হ্যাঁ ফুলকো ফুলকো লুচি বানাবো রিক মজা মেখে দিয়েছে এখানে
আমি বলেছি হিং দিতে তেলের মধ্যে, তো একটু এই হিংটা তো একটা নতুন আমাকে মানে কনফিউজ করে দিল। প্রথমে আমি ভেবেছিলাম তেলের ভেতরে হিংটা দেবো, ও বললো যে না তুমি বাজার থেকে কি গোটা হিং নিয়ে এসছো জলে গুলে দিতে। আরে বড় বাজার থেকে ওই হিংটা না ছোট একটু জলে গুলে দিলে ভালো হয়। তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এরা কি বানায় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ইমবির লুচি কেমন হচ্ছে? আমার শরীর খারাপ হলে তাদের মজাই হয় না। আমার মজা বলছে তুমি ভালো ভালো খেতে পারবে, আমার একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে হাতটা কখন ভালো হবে আমি এগুলো করতে পারবো। ভালো করে বেলো, খুব একটা পাতলা করো না, অত বড় করতে হবে না, একটু কম বড় করো। এর থেকে একটু বড় করো। দাদা বোনু কেমন মেখেছে? ভালো। পারি না বলে কোনো কনসেপ্ট নেই, পারতে হয়, চেষ্টা করতে হয়। আমিও কি লুচি বেলি নাকি তোরাই? চেষ্টা করলে মানুষ সব করে। যেটা করেছিস, যেটা হয়েছে অনেক বড় হয়েছে, মানে এটা কিরকম হয়ে গেছে জানিস তো? সেই কি বলে ওটাকে বলো তো, পেটাই বড়টা, বড় যে বড়টাগুলো হয়ে যায় সেরকম হয়ে গেছে। তাই এটাকে আমি আরেকবার নিয়ে নেবো। খালি ভিডিও তো করছো, একবার দেখে আসো যে কিরকম হচ্ছে কুমড়ো তরকারিটা। বাহ রিম্পি, দেখলি তো চেষ্টা করলে সব হয়, ভেরি গুড, ভালো হয়েছে। আস্তে আস্তে তুলে রাখ। তাহলে সর্বশাক করলে তিনটে হলো বাবাই, দেখবি আর তাড়াতাড়ি দেখবি আর। রিক এখন ওদিকে টিউব ক্লাস করছে, ওর একটা অনলাইন ক্লাস হচ্ছে। রিক অনলাইন ক্লাস করছে বলে এখনও আসতে পারছে না, আমাদের সাথে জয়েন করতে পারছে না। যাই হোক, ও ইন্ট্রোডাকশানটা কিন্তু ওই করেছে, তার কারণ হচ্ছে ও ফার্স্টেই ময়দা ফয়দা সমস্ত মেখে দিয়েছে। আর এখানে আমার কুমড়োর তরকারির অবস্থা দেখাই তোমাদের, জানি না কি হবে। আস্তে বসিয়ে দিয়েছি কুমড়ো তরকারি, তেজপাতা দুটো দিয়ে দিয়েছি, মানে তেজি কুমড়োর তরকারি হবে, বুঝলে পিয়ালি? ভাগ্যিস শেষে দেখলাম গো, তা নাহলে মাছটা মনে হচ্ছিল ধরে যাচ্ছিল। হ্যাঁ চিনি দেবো তো, দাঁড়াও, তুমি অত হড়বড় করলে তো হবে না। তোমার মতো তো আমরা মানে ফুল টাইম রাঁধুনি নই, আমরা পার্ট টাইম। যাই হোক, এখন নিজে হাতে ভিডিও করার থেকে কুমড়োর তরকারিটা রাঁধতে হবে, তা নাহলে রাত্রির খাওয়া বরবাদ হয়ে যাবে। রিম্বি কিন্তু ভালোই লুচিগুলো বেলছে, আর তোমরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানিও, রিম্বি কিন্তু বেশ কাজের মেয়ে হয়ে উঠছে, কারণ সব কিছুতেই দেখছি ওর মাকে কোনো না কোনো রকমভাবে হেল্প করছে। একটু টেড়া ব্যাকা হবে, কারণ তোর তো অভ্যাস নেই। এদিকটা নিয়ে আয় সামনের দিকটা, হ্যাঁ বাহ ভেরি গুড। আলিকে যখন ডাকছি যে একবার কুমড়োটা দেখবো এসো বলে বড্ড বিরক্তির সাথে আসছে আর কি। তুমি কি মনে করছো আমি পারছি না? গন্ধটা দেখো খালি। আরে এত জল কেন দিচ্ছো? আরে সেদ্ধ হবে তো, কুমড়ো তরকারি থেকে এত জল দেয়, দূর বাবা। ওরম করতে নেই, আবার তুমি ইয়েটাকে ফোড়নটাকেও পুড়িয়েছো, তাই এত পোড়া পোড়া গন্ধ বের হচ্ছিল। সে তো তোমারই জন্য পুড়ে গেল, তুমি তো দিকে বকবক করতে বললে আমাকে ওই জন্য বকবক করতে গেল। ভগবান, কুমড়ো তরকারিতে আমি জলই দিই না। বেরি তুমি যাও। আর তুমি দিয়েছো? তুমি যাও, তুমি যাও, তুমি যাও। তুমি আসলে কি জানো, মানুষের ভালো বলতে জানো না। কি জন্য ডাকলে বলো তো? যাও।
তোমার হয়ে গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো তো, যাও 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 খাটো। রিম্বি একে ঢোকানো যাবে না, বুঝতে পারলি? তেলটা হোক, তেলটা কোনো হয়নি জানো, ছাঁচা নেই আমাদের, ছাঁচা আছে তো, আছে। দেখো কুমড়োর তরকারিটা কেমন হচ্ছে, দেখো ফাটাফাটি। আরে বাপরে, তেজপাতা গুলো পুরো এক হাত এক হাত, এখনো তেলটা হয়নি। তুমি লুচিটা ওইভাবে নিয়ে দাঁড়িয়ে রইলে কেন? বললাম তো তেলটা বসাও, হবে তারপরে তো। তুমি না সবে তো বেশি ওভার এক্সাইটেড হয়ে পড়ো, দাঁড়াও। ছাঁচা কোথায় আছে বলো তো? আগে বাটিটা নাও, ওই স্টিলের বাটিটা নাও, ওই যে যে স্টিলের বাটিটা, ওটাতে লুচি রাখবে। ঠিক আছে, ছাঁচা ছাঁচা তো এই তো এখানে আছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, তোমার দেখছে এই যে। ঠাকুর বাড়িতে যেরকম সাদা লুচি হয়, ঠাকুর বাড়িতে দেখবে এরকম সাদা সাদা লুচি হয়, কি সুন্দর লাগে বলো তো। যাই হোক, তুমি যা বলবে এখন আমাকে তাই শুনতে হবে। দেখো আমার এগুলো খেতে ভালো লাগে, তুমিও যখন খাবে রিয়েলাইজ করবে। দেখো তুমি কুমড়ো কুমড়ো করে তো ব্যাপার ছিলে, আরে কখন থেকে তো জল দিয়ে ওইভাবে সেদ্ধ করছো, দূর বাবা। ভালো করে সেদ্ধ না হলে হজম হয় না, ভালো করে সেদ্ধ হলে তবে তো হজম হবে। আরে একটা লুচিও তো ফুলছে না, ভালো করো। এগুলো মানে লুচি না, রাধা বলবে। যেটা ফুলেছে সেটার জন্য তোমাকে ডাকলাম, দেখো দেখো পিয়ালি অনেক কটাই হয়ে গেছে। বাবাই আয় খাবার গুলো তুই বার না, আমি দিয়ে দিচ্ছি, তুমি ছাড়ো না, তুমি পুরো রেস্ট খাবে খালি। আর এখানে বসে গেছে ডিনারে, নিজেরাই মেখেছে, নিজেরাই বেলেছে, নিজেরাই ভেজেছে, আর তরকারিও বাবা করেছে। কেমন হয়েছে? কি হলো রাঁধুনি, কি করছে না? আমি তো বললো বরঞ্চ লুচি শেপ করে কেমন হয়েছে, একটা শেপ করে ফেলেছে যে বেলেছে। মোটামুটি ভালোটা ভাবে বলতে গিয়েও বললো না। এই তো শিখছো, ভালো হবে, আর একটু চিনি দিলে ভালো হতো। আমার সেটা দরকার নেই, না না আস্তে আস্তে হয়ে যাবে, সুস্থ হয়ে ওঠো, তাহলে আমি আবার গোল লুচি খাবো, লুচি খাবো না, আস্তে আস্তে হবে। গোল লুচি মানে কি? গোল লুচি মানে লুচি লুচি